হাবিবরে তোমার গুনাহগার উম্মতের জান্নাতে পাঠিয়ে দাও, যতক্ষণ তুমি না খুশি হবে মাহশারে ময়দানে শুকরিয়া না আদায় করবে। অন্যান্য নবী তাদের উম্মতেরা তারা লাইনে আছে, ইন্তেজার করছে, অপেক্ষা করছে, যতক্ষণ না তোমার উম্মতেরা জান্নাতে যাবে, অন্যান্য নবী তাদের উম্মতদের জান্নাতে যাওয়ার পারমিশন হবে না। কথা বুঝে এসেছে না আসে না? হ্যাঁ, কোন ক্যাটাগরির উম্মত আল্লাহ করেছে একটু ভাবাও। সূরা দোহার ব্যাখ্যায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী পাক বলেন, হে বাবা সাহাবারা, লার দাওয়াশি তুমিন উম্মতি ফিন্নারে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, দুনিয়ার নিয়ামত অপেক্ষা আমার আল্লাহ পাক আখিরাতের নিয়ামতটা তোমার জন্য বড় মর্যাদাশীল করবে। এই আয়াতের ব্যাখ্যায় নবী বলতে লেগেছেন, হে বাবা সাহাবারা, আমার একজন গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামের আগুনে গ্রেফতার থাকবে আমি রাসূলুল্লাহ আনন্দ প্রকাশ করব না। অর্থাৎ আমার প্রত্যেক গুনাহগার উম্মতকে যতক্ষণ না জান্নাতে যাবে আমি নবী ততক্ষণ খুশি হব না, আর যতক্ষণ না খুশি হব অন্যান্য নবী তাদের উম্মতে আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দেবে না। সেই নবীর উম্মত বাপ দরজা পেয়ে আমরা যদি নেমো খারামি করি আল্লাহ রাজি হবে? হ্যাঁ, নূর নবী, হায়াতুন নবী, হ্যাঁ, শাফাতের কান্নারি নবী যদি অস্বীকার করো কিয়ামতের দিন উম্মত বলে দাবি করা যাবে? নিজেকে ভাবাও বাপ। বাপের পাঁচটা ছেলে, বড় ছেলে একটু প্রথম রাউন্ডে খাটাখাটনি করেস না করেনি, কিন্তু বাপ যখন হজে যাবে ছেলেদের সব ডেকেছে, খোকা শোন আমি তো যাব, তা আমি একেবারে বিদায় নিয়ে যাই, আর এসে আর দুনিয়াদারিতে অত মাথা নেই, যা তোরা সমান করে ভাগ করে লে, কে কোনটা লিবি একটা বাটাবাটি কর। বড় ভাই বলতে আমার তিন বিঘে বেশি লাগবে, আমি সবার খাটাখাটনি করেছি, দৌড়দৌড়ি করে। বাপ বলতে হম, ওটা শরিয়ত পারমিশন দেয়নি। তুমি যেমন খেটেছো ছেলে পিলে মানুষ করে নেছ, তুমি যেমন খেটেছো তেমন তোমার সব কিছু দেওয়া হয়েছে, কি ঠিক কিনা? হ্যাঁ, আন্ত বড় লোক এ শুলে দা ধাপ দেছে, রাত্রে শুয়ে রয়েছে, এসে ঝাবাঙ্ক ঝেড়েছে, মাথা একদিকে বডি একদিকে, বাপ মার্ডার হয়ে গেল, শহীদ হয়ে গেল, এখন গ্রামের মেম্বার আছে, মোড়ল আছে, মাতব্বার আছে, সবাই এসে কাতার দিয়ে দাঁড়িয়েছে, জানাজা হয়ে গেল, কাফন দাপন সব শেষ, চার দিন পার হয়ে গেল, এইবার হাতাহাতি শুরু হচ্ছে, মানে জমি জায়গালে ভাগ বন্টন, এ তো তিন বিঘে বেশি লেগে বলে আরো লেগে বলে চেষ্টা, বুঝতে পারছো না? ওদের তো ফায়সালা করে বসে আছে, শরিয়াত বিধান বলছে, মোড়লেরা শুনে রেখে দাও, যারা সমাজের ভার নিয়ে বসে আছো, ঘোড়ার ডিম এলেম কালাম বুদ্ধি কিছু নেই, শুনে রাখো, ইসলাম পারমিশন দিয়েছে মানে সূত্রে যত বড়ই হোক না কেন ছেলে, সে বাপকে খুন করার জন্য এক জাররা সম্পত্তি পাবে না, যদি কেউ দাও তোমাদেরকেও জাহান্নামের গাড্ডায় ভুগতে হবে, কারণ ও তোমার পাটির লোক হোক আর বাইরের লোক হোক। কথা বুঝে এসছে না আসে না? হ্যাঁ, লজ্জা লাগে বাপ, যেটা সরকারি কাট করবে স্বাস্থ্য সাথী তাই নে বোম মারামারি করছে, হাত উড়িয়ে যাচ্ছে, এই তো এলাকার হাল। আরে সরকারি কাজ সবাই পাচ্ছে, আমার পার্টির হোক আর বিরোধী হোক, সে তো ওই অশিলায় তো ফিরে আসতে পারে, পারে না? কেন এই ভাবটা? কেন যদি বিশটা পঞ্চাশটা ঘর আসে গরিব মানুষ পেল, তাতে তো তুমিও কিছু পেলে, তো ওটা অমুকির লোক, ওটা তমুকির লোক, ওটা বাদ, এই ভাবটা কেন? তো তোমার খেয়ে আবার আলাম, এই খেয়ে আবার আলামত না, কথা ভাবতে হবে বাপ। আরে পাক না সবাই, তোরও তো লাভ, দশ আসুক, বিশ আসুক, পনেরো আসুক, গোপনে আসুক, ডাইরেক্ট আসুক, খুশি করে দে, সে তো এটা পাচ্ছিস তো রে খ্যাপা কথা করে, খুব ভালো করে মাথায় লাও বাপ। ইসলাম শরিয়ত পারমিশন দিয়েছে, নবী আমার জানিয়ে যায় সাহাবারা শুনে রেখে দাও,
কোন নিয়ামতের কথা বলবো মানে এর শরীয়ত পারমিশন দিয়েছে কাতিল হত্যাকারী বাপের জাররা পরিমাণ সম্পত্তি পাবে না তাই আমি রাসূল বলে গেলাম কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতি হবে কিন্তু আমি রাসূল বলে গেলাম ইল্লা মান আবা ইজাব করিয়ে এবারে আসছে এসে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম বিয়ের মজলিস ইমাম সাহেবতে আপ কোন হ্যাঁ ও যে কানের বারে একটা আপ রয়েছে তা খবর রাখে না কথা বুঝে জানি ও তো বলতে ও তো একটা হিন্দি বলে আমি একটা বলি বলতে কানকে বাড়বে হ্যাঁ কানকে বাড়বে হ্যাঁ সর্বনাশ তার মানে এখানে বলছে তুমি উকিল তোমার খবর কি মানে মেয়ে কবুল বলেছে কিনা খবর বলো ও বলতে আমার কানের বাড়ে আছে অত ফাঁকামি করতে হবে না আপ কোন হয় বলেছে ও বলতে কানের বাড়ে আছে বুঝতে পারি হ্যাঁ এই আবান আবাব দেখো রসুল কি বলছে সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিমান আবা আবা কারা আল্লাহ নবী বলতে লেগেছেন মান আতানি ফাদাকালাল জান্নাহ যারা আমার অনুসরণ করে আমি নবী আমার সুন্নতের পায়রাবি করে আমার আদর্শে আদর্শিত হয় শরীয়ত যেটা নিষেধ করেছে মানে শরীয়ত যেটা আদেশ করেছে বাস্তবায়িত করে মা তাকুম রাসূল ফাকুজুহ ওয়া মা নাকুম আনহু অস্বীকার করে হায়াতুন নবীকে অস্বীকার করে নূর নবীকে অস্বীকার করে শাফাতুন নবীকে অস্বীকার করে আজাবুল কবরকে অস্বীকার করে আমার নবীয়তের বেলায়েতকে অস্বীকার করে আমি রাসূল বলে গেলাম ফাকাদ আসানি ওমান আসানি ফাকাদ আবা যারা আমার নাফরমানি করে তারাই হলো আবা তারা জান্নাতে যেতে পারবে না বাপের ছেলে হয়েও হত্যাকারী সে ছেলে না সে অবাধ্যতার জন্যে মাহরুম হয়ে যায় নবীর পিরড়ে এসে উম্মত বলে দাবিদার নবীর অস্তিত্বকে বেলায়েতকে নূরকে হায়াতকে নবীর শাফাতকে অস্বীকার করার জন্য ও নবীর উম্মত বলে গণ্য হবে না ইবলিসের খলিফা হয়ে যাবে কথা বুঝে এসেছে না আসে না নিজেকে ভাবাও আজ সে নিয়ামতের শুকরিয়া আদায় করো আজ নবীর আদর্শের কথা ভাবো আল্লাহ পাক আমাদের জন্য কি নিয়ামত করেছে নিজেকে ভাবা কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ সেই রাসূলের আদর্শের কথা বলছি বাবা চলে আমাদের যেতে হবে আত্মীয় স্বজনেরা চোখের পানি ফেলে গোসল দিয়ে কাফনে জড়িয়ে হ্যাঁ টপাতে টপাতে কলেমা শরীফ পড়বে চোখ দিয়ে পানি গড়াচ্ছে যার বাপ চলে গেছে তারই লাগে যার মা চলে গেছে তারই লাগে হ্যাঁ যার বেটা চলে গেছে তারই লাগে যার বেটি চলে গেছে তারই লাগে দক্ষিণ পাড়া সুলেমান হাজির চোখে পানি আসবে কি আসবে না ওটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে যখন হাত তুলবে তখন আমার আল্লাহ তার চোখের পানি গড়ানো দেখে হাত্তা তাবুল্লা লেহিয়া তাগু দাড়ি মোবারক যখন ভিজে যায় আমার আল্লাহ পাক থাকতে পারে না আল্লাহ পাক থাকতে পারে না এ আমার বান্দারা ওদনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমার কাছে ফরিয়াদ করো চোখের পানি ফেলা আত্মনাথটা আমার আল্লাহ থাকতে পারে না ওই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক ঘোষণা দেয় আজাবে গ্রেপ্তার হওয়ার পরেও আমার আল্লাহ ঘোষণা দেয় ইয়া আব্দুস সালিমিন আল জান্নাহ
मिश्का शरीर दुशो सही पिस्ता बाबू ने स्थिति पार अत्याय दी शरीर बिजे ची इल्ला नबी मलते ने गये चे इन्नल्ला का अज्जा वज़ल्ला लियार पावो दराज़ता लिया अब्दु साले मिनल जन्ना अबर वशीर कबरे आज़ा बेगरे तर खाए कोष्टो पाए खुबी जंतना खाए आज़ा बुल कबरे तर हरा हड्डी पिशे जाए कोष्टेर मत्तो दिए काटा समाए अत्यो सजनीरा जकुन चुकेर पानी पिले फरियाद करे ची अमारा अल्लाह दया बंद दया करे तर कबरे राज़ा माफ करे दिए कबरे जन्ना तेरी बिछना बिछे दाए जन्ना तेरे पोशाक परिये दाए जन्ना तेरे दरजा खुले दाए अल कबरो रोज़ा तुम्ही रियाजुल जन्ना कबोट्टा तर बेश तेरे बागाना होए जाए कोष्टेर परे जकुन शांति पाए से खुशी ते बागे बाग होए आनंद होए वही समय आप दर करे रब्बी अल्लाह हमारे चलोमान जीवने त्रुटीर कारणे आज़ाबे गिरफ्तार हुए छिलाओ कि एमन आमार कृतो कर्म होलो आमल छिलो जार ओसिलाय आज आमाके दया जन्नत दिले अल्लाहर कास फरियाद करि जानते चाय नबी आमा जानिए जाय आमार अल्लाह पाक ओई समय जानिए दाय हे চোখের পানি গড়িয়ে জমিনে পড়ে গেছে আমি আল্লাহ পাক থাকতে পারি না পারি না তাদের ইস্তেগফার দোয়া ওসিলায় তোমাদের কবরের আযাব মাফ করে দিয়ে আমি কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিলাম।